অভিজ্ঞতাটা খুব সুখকর ছিল না। তার কারণ হচ্ছে যে যেহেতু জায়গাটা সারা পশ্চিমবঙ্গ ঘুরে এবং আমি নিজে অসম্ভব ভ্রমণ বিলাসী একজন মানুষ, ঘুরতে ভালোবাসি এবং বারবার বেড়ানোর ক্ষেত্রে বাংলার আনাচ কানাচ আমার খুবই প্রিয় এবং বাবার হাত ধরে আমি বাংলার গান, বাংলার লোকগানগুলো শোনা, সেই জায়গা থেকে এই ছবিটা মনে হয়েছিল যে এই জেনারেশন একটা অদ্ভুত গর্ব অনুভব করে যে আমি বাংলাটাকে চিনি না, বাংলাটা জানি না। তো তখন মনে হয়েছিল যে একটা বিদেশ থেকে আসা বাংলার ছেলে যে কোনো বাংলার কিচ্ছু জানে না, তাকে যদি আমি বাংলাটা চেনাতে যাই তাহলে সে বাংলাটা কেমন, তাহলে সে বাংলাটা কেমন, এটাই ছিল ছবির বিষয়। সেই ছবির বিষয়ের ক্ষেত্রে নানা ধরনের গান এসছে, গান থেকে বাংলাকে চেনা, এবং আমরা যে যে জায়গাগুলো যেতে পারিনি, মানে একটা ছবির তো নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা থাকে, সেই যে কোন কোন জায়গা আর ছোঁয়া বাকি ছিল সেইগুলো মীর যে চরিত্রটা করে সেখানে মীর বলে যে দেখো বাংলার এইটা বাকি ছিল, এইটা বাকি আছে। যেমন উত্তরবঙ্গের চা বাগানের এক একটা চা বাগান পেরোলে এক এক রকম সুর শোনা যায়, এইরকম জায়গা থেকে ছবিটা তৈরি করা যে আমার বাংলাকে যদি গান দিয়ে চিনতে পারি, সেখানে এই মুহূর্তে যে গানগুলো আমাদের ঠাকুমারা ঘুমপাড়াতে গিয়ে গাইতো যে গান শোনা যায় না, এ ছবিতে সে ঘুমপাড়ানি গান আছে। একজন পরিযায়ী শ্রমিক যে মূলত আলকাপ গাইতেন, আজ আলকাপের বাজার কমে গেছে ফলে লোকনাথ পাঠ করেছে, আলকাপ গাইতে পারে না ফলে শহরে চলে এসছে শ্রমিক হিসেবে, তার বউ তাকে ঘুমপাড়ায় ওই গানটা শুনিয়ে। এই ঘুমপাড়ানি গান যেমন আছে সেরকম আজকের প্রজন্ম এই ছেলেটির চোখ থেকে আবার আসিব ফিরে দানশিলিটির তীরে এই বাংলায় একদম আধুনিক কম্পোজিশন, যেটা অম্বরীশ মজুমদারের লেখা এবং রাতুলের সুর এবং রূপমের গাওয়া। রজনীকান্ত সেনের গান আছে, মুসলমানি বিবাহের গান আছে, নজরুল গীতি আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, এছাড়াও আছে টুসু গান, ভাদু গান, বনবিবির গান, কীর্তন, সব রকম গান, বাংলা থিয়েটার সব নিয়ে, বাংলা সিনেমা সমস্ত কিছু নিয়ে, বাংলা কবিতা সব কিছুকে ঘিরে। যে একজনকে একটা বাইরের ছেলে যদি কলকাতায় আসে বা বাংলায় আসে, বাঙালি, সে কীভাবে বাংলাকে দেখবে, তার সমস্ত উপকরণ ছড়িয়ে ছিটিয়ে আছে। যাত্রাটা পাইনি, যাত্রাটাও আমার এর মধ্যে ইনক্লুড করার খুব ইচ্ছে ছিল। কাকলি চৌধুরী সেই সময় খুব ব্যস্ত হয়ে পড়েন, তার সাথে কথাও হয়েছিল, বলে এইভাবে আমার গোটা বাংলা, এটাই ছিল ছবির জার্নি। এবং কেশব দা আমার প্রযোজক, তিনি এসে হাত বাড়ান ছবিতে যে আমি আছি, তুমি এগিয়ে যাও, এবং অবশ্যই বন্ধু বান্ধবের সহায়তা। আমার পাশের ভদ্রলোককে আমি একটা ফোন করে বলেছিলাম তোমাকে একটু লাগবে, আসতে হবে, একটা পাঠ করে দেবে, তিনি কবে আসতে হবে, কী পোশাক আনতে হবে বলো, এর বাইরে একটাও প্রশ্ন করেননি, একটা প্রশ্ন করেননি। এসেছেন, আসার পরেই বললেন এই বাসটা দিলে, কারণ এতগুলো ডায়ালগ ছিল, এইটা এইটা দেখো নি, এইটা এইটা তোমার দেখা হয়নি বলে ঋতুকে একটার পর একটা কথা বলে যাওয়া, সমস্তটা সে সময় নিয়ে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করেছে। ফলে সমস্ত মানুষজন এই ছবির পিছনে, আমার বন্ধু বান্ধবদের ভূমিকা, এবং সবচেয়ে বিরক্ত করেছে আমি প্রতি মুহূর্তে রাতুলকে, রূপমকে তো বটেই, আমাদের অমৃতা, অমৃতা এখানে ভাদু টুসু গান গেয়েছে, রবীন্দ্রসঙ্গীত গায়, আমি কে বলেছে রবীন্দ্রসঙ্গীত গাইবি বলে, তোকে এই গানটা তোরই জন্য, তোকেই গাইতে হবে। এইরকমভাবে আমরা গোটা গানগুলো চেষ্টা করেছি, গানের ছবি, প্রাণের ছবি, বাংলার ছবি, আশা করি ভালো।